হারমাল্য রবিনসন স্ট্রিট কাণ্ড, চাঞ্চল্য বেহালার জেমস লং সরণির খোসলাপুরে, বছর তিনেক আগে মারা যাওয়া মায়ের মৃতদেহ মমির মতো ফ্রিজারে সংরক্ষণ করার অভিযোগ ছেলের বিরুদ্ধে। মৃতের নাম বিনা মজুমদার, কাজ করতেন ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ায়, স্বামী গোপালও কাজ করতেন একই জায়গায়। একমাত্র ছেলে শুভব্রতর সঙ্গে বৃদ্ধ দম্পতি থাকতেন বেহালার এই বাড়িতে। প্রতিবেশীদের দাবি, বাড়িতে সবসময় এসি চলত, বন্ধ থাকত দরজা জানলা। কারণ জানতে চাইলে মিলত না সদুত্তর। আমাদের মনে সন্দেহ হচ্ছে নিচে কোনো মানুষ নেই, দুটো এসি চলছে কেন? ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, বলছে আমার ছেলে চামড়ার ব্যবসা করা, ওই জন্য দরকার। তারপরে কেউ ঘাটেনি, কিন্তু আমাদের মনে সন্দেহ একটা ছিলই সবসময়। বেহালা থানা সূত্রে খবর, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে বুধবার গভীর রাতে বাড়িতে হানা দেয় পুলিশ। তদন্তকারীদের দাবি, একটি ঘরে রাখা ছিল একটি নতুন ফ্রিজার। এত বড় ফ্রিজার কেন সন্দেহ হয় পুলিশের। পাশের একটি বন্ধ ঘর থেকে সন্দেহ আরো বাড়ে। খুলতে না চাইলেও পুলিশের চাপে ঘর খোলেন ছেলে শুভব্রত। দেখা যায় ঘরের মধ্যে একটি কফিন, কফিনের পাশে আরো একটি বড় ফ্রিজার, যার মধ্যে 84 বছরের বিনা মজুমদারের মৃতদেহ, পাশে রাসায়নিকের বোতল। বেহালা থানার অন্তর্গত 25 নম্বর এসএন চ্যাটার্জি রোডের এই যে দোতলা বাড়ি, সেই বাড়ির নিচতলার ঘর থেকেই কিন্তু উদ্ধার হয় বিনা মজুমদার নামে 80 বছর বয়সে এক বৃদ্ধার দেহ। এবং যেটা মনে করা হচ্ছে, পুলিশ যেটা জানাচ্ছে, এই যে ফ্রিজ, এরকমই ফ্রিজের মধ্যেই কিন্তু বিনা মজুমদারের দেহ রেখে দেওয়া হয়েছিল। পুলিশ জানিয়েছে, মৃতদেহ থেকে দেহাংশ আলাদা করে রাসায়নিক দিয়ে সংরক্ষণ করেছিলেন ছেলে। বডি পার্টসের এখনো আমরা কিছু বলতে পারছি না এক্স্যাক্টলি কী বডি পার্টস বা কী আলাদা করা হয়েছে। কিছু কন্টেনার পাওয়া গেছে, ওগুলো FSL এর কাছে আমরা পাঠিয়েছি, ওগুলো চেক করে বলতে পারব। একটা মার্ক আমরা দেখতে পাচ্ছি। রাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা পুলিশের কর্পস ডিসপোজাল ভ্যানের সামনে। যে ছবি দেখা যাচ্ছে, লালবাজারের গোয়েন্দারা বেহালা থানার পুলিশ আধিকারিকরা দেহ তারা কিন্তু এই মুহূর্তে নিয়ে যাচ্ছেন। পুলিশ জানতে পেরেছে, গুরুতর অসুস্থ হয়ে পড়ায় 2015 সালের 7ই এপ্রিল রাত 8টায় বৃদ্ধাকে ভর্তি করা হয় বেহালার বালানন্দ হাসপাতালে। মাল্টি অর্গান ফেলিওর হওয়ায় মারা যান রাত 9টা 55। এই মুহূর্তে বিনা মজুমদারের ডেথ সার্টিফিকেট রয়েছে, আমি ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাসকে বলবো দেখানোর জন্য। বিনা মজুমদার, ওয়াইফ অফ গোপাল চন্দ্র মজুমদার, জেমসলং সরণিতে বাড়ি, 7/4/2015 রাত 9টা 55 মিনিটে বিনা মজুমদার মারা গিয়েছেন। ডেট অফ অ্যাডমিশন ছিল 7/4/15 8টার সময় এবং তার মৃত্যু হলো 7/4/15 9টা 55 মিনিটে। হাইপোভলিউমিক শক, মাল্টি অর্গান, অল মাল্টি অর্গান ফেল। কিন্তু কেন মায়ের মৃতদেহকে মমির মতো রাখার চেষ্টা করছিলেন ছেলে? মায়ের প্রতি ভালোবাসা, ছেলের মানসিক সমস্যা, নাকি অন্য কোনো কারণ, খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে ছেলেকে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গৃহকর্তা ও আত্মীয়দের। ময়ূর ঠাকুর চক্রবর্তী, হিন্দল দে ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।